বিরাট শোভাযাত্রার সাফল্য দেখে এখানকার যিনি ছিন্নমূল বিধায়ক আছেন, যিনি যখন যে পার্টি আসে সেই পার্টিতে থাকেন, নন্দীগ্রামে যখন আমরা আন্দোলন করছিলাম বুদ্ধবাবুদের পিছন পিছন ঘুরতেন, এই লোকটি হচ্ছে জলের আকার আপনারা জানেন, জল হচ্ছে বাটিতে বাটি ঘটিতে ঘটি, এখানকার এমএলএর অবস্থা তাই, দুর্ব্যবহারে ওস্তাদ। আর আমরা তো অনেক রকম কাটমানি দেখছি, ইনি গায়ক গায়িকাদের কাছ থেকে কাটমানি নেন সঙ্গীত মেলা থেকে। আমি জানি আমাকে অনেক গায়ক গায়িকারা বলছে যে সরকার থেকে উঠেছে এটা আমরা পেয়েছি ওটা, তো তাড়াতাড়ি বিদায় দিতে হবে, বেশি দিন লাগবে না, এপ্রিল মাস ইলেকশন কমিশন বলবে, আমার বলা উচিত না। শুভেন্দু অধিকারীর এই মন্তব্যকে ঘিরে বিতর্ক তো তৈরি হয়েছে। আজকে সঙ্গীত শিল্পী মহলের তরফ থেকে একটি প্রতিবাদ সভারও আয়োজন করা হয়েছে, মিছিলেরও আয়োজন করা হয়েছে, কিন্তু মিশ্র প্রতিক্রিয়া পাওয়া যাচ্ছে শিল্পী মহল থেকে। কি বলছেন শিল্পীরা শুনে নেব আমরা। এটা সর্বৈব মিথ্যা বলে আমার ধারণা, এবং আমার সমস্ত কলিগরাও সমস্ত শিল্পীরাও এই কথাটাই বলেছেন, এবং আমিও তার সাথে একমত যে এটা একেবারেই মিথ্যা একটা অ্যালিগেশন, এটাকে আমি কখনোই সাপোর্ট করি না। আমি একজন অরাজনৈতিক মানুষ, কিন্তু তিনজনীরা আমাদের ভীষণ ক্লোজ দাদার মতন, এবং আমি কখনোই ওনার মধ্যে এই জিনিস কখনো এক বিন্দু মাত্র দেখিনি। তাই এই বাজে যে একটা খুব একটা ভুল তথ্য বা তার প্রতি অ্যালিগেশন দেয়া হয়েছে, আমি এটাকে কিছুতেই সাপোর্ট করি না, এটা অত্যন্ত অন্যায়। শিল্পীদের কি মানে কি মনে করছেন, শিল্পীদের সম্পর্কে এরকম কুৎসিত মন্তব্য করছেন, এ তো মেনে নেওয়া যাচ্ছে না। আজকে আমরা সবাই সমবেত হয়ে এর ধিক্কার জানাবো একাডেমি অফ ফাইন আর্টসের সামনে, এই জন্যই জানাবো সঙ্গীত শিল্পী তৈরি হতে পারবেন না, সবাই রাজনীতিবিদ হতে পারেন, চেষ্টা করলেই রাজনীতিবিদ হওয়া যায়। নির্বাচন এসে যাবে, নির্বাচন নিয়ম একটা আছে, হবে প্রত্যেক 5 বছর অন্তর, তাই বলে নর্তসত্ত্ব জ্ঞান থাকবে না, কাদের সম্পর্কে কি বলছেন, শিল্পীদের কাটমানি প্রমাণ করে দিন তো, কি কোন শিল্পী টাকা গান গেয়ে টাকা দিয়েছে।